2021 সালে ব্রোমাপোকারানার হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করেছেন মিডফিল্ডার বার্গওয়াল। গত বছর পাড়ি জমান জুগার্ডেনে। দুই ক্লাবের হয়ে এখন পর্যন্ত 42 ম্যাচ খেলেছেন। 4 গোলের পাশাপাশি তিনি করেছেন 2টি অ্যাসিস্ট। বার্সেলোনার সাথে জুগার্ডেনের সম্মতির পর সোমবার 29 জানুয়ারি থেকেই বার্গওয়ালকে দলে টানার চেষ্টা করছিল টটেনহাম। অবশেষে সফল হলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। তাদের সঙ্গে বার্গওয়ালের সমঝোতা হয়ে গেছে। শুক্রবারই সুইডিশ ফুটবলারের মেডিকেল টেস্ট হওয়ার কথা রয়েছে। I am a young player and I know that, but চুক্তি করে এখনই টটেনহামে যোগ দিচ্ছেন না বার্গওয়াল। আগামী গ্রীষ্মের দলবদলে ইংল্যান্ডে পাড়ি জমাবেন তিনি। তাকে কেনার দৌড়ে বার্সেলোনার চেয়ে বেশি অর্থ দিচ্ছে টটেনহাম। অর্থ বেশি পাওয়াতেই মূলত দলবদলে রাজি হয়েছেন জুগার্ডেন। নিজের 18তম জন্মদিনে এমন সুখবর পেলেন সুইডিশ বার্গওয়াল। 2029 সাল পর্যন্ত টটেনহামের সাথে চুক্তি সই করেছেন তিনি। জুগার্ডেনের হয়ে খেলবেন এইবারের পুরো মৌসুম। ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে টটেনহামে যোগ দিতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, বিশ্বের সবচেয়ে সেরা লিগে খেলতে পারা দারুণ এক ব্যাপার। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আমার স্বপ্ন ছিল। এটা খুবই শক্তিশালী একটা ক্লাব, কোচও অনেক দারুণ। সাফল্যের জন্য অনেক বেশি ক্ষুধার্ত তারা। ক্লাবের অংশ হতে পেরে আমি অনেক গর্বিত। বার্গওয়ালকে নিয়ে ইউরোপের অনেকগুলো ক্লাব আগ্রহী ছিল। 14 বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেড ট্রায়ালেও ছিলেন সুইডিশ মিডফিল্ডার। বার্গওয়াল ক্লাবের হয়ে তার প্রথম সূচনা করেন মে মাসে হ্যাকেনের বিরুদ্ধে। এর আগে 28 ম্যাচে মিডফিল্ডার হিসেবে খেলে গোল করেছেন 3টি। গেল মাসে বার্সেলোনায় তার যোগ দেওয়া প্রায় নিশ্চিতই ছিল, তবে সমীকরণ বদলে দিল টটেনহামের অফার। 18 বছর বয়সী তারকা ইতিমধ্যেই সুইডেনের হয়ে তার সিনিয়র দলে আন্তর্জাতিক অভিষেক করেছেন। জানুয়ারির শুরুতে এস্তোনিয়ার বিরুদ্ধে খেলেছিলেন 31 মিনিট। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।